হ্যালো ভিওর্স স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে আর আজকের ক্লাসটি বিশেষ করে তাদের জন্য তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো অথবা অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছো তাদের গ্রামারের উপরে আজকের একটি ক্লাস যাচ্ছে খুবই সহজ একটি ক্লাস সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের ব্যবহার তো তোমরা কিন্তু এই অনার্স লেভেল এবং ডিগ্রিতে যারা আছো ইংলিশে এই গ্রামারটা পেয়ে থাকো এবং এই গ্রামারটাও বলে থাকো অনেকই সহ অনেকটাই সহজ কিন্তু সবাই কিন্তু পাঁচে পাঁচ মার্কসটা পাচ্ছ না তো কীভাবে পাস মার্কসটা পাওয়া যায় অথবা এই গ্রামারটা তোমাদের বইতে অনেকগুলো রোল দেওয়া আছে তো রোলগুলোর সাথে তোমরা নিজেরা ভালো করে আয়ত্ত করে তুলতে পারো না কারণ অনেকেরই অর্থের সমস্যা থাকে গ্রামারের সমস্যা থাকে তো সেই সব কিছু ভুলে গিয়ে আমরা জাস্ট এক মানে একটি মাত্র রোল দিয়ে কিন্তু পুরো গ্রামারটা আয়ত্ত করে ফেলতে পারি এবং পাছে পাঁচ পেতে পারি ঠিক আছে তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তো আশা করি যে তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে ঠিক আছে তো সেটা হচ্ছে দেখো ডাব্লু কোশ্চেন জানার আগে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে ডাব্লু কোশ্চেনটা আসলেই কি দেখো প্রথমে হচ্ছে যেগুলো যেসব ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় ডাব্লু ওয়ার্ড যেরকম ডাব্লু দিয়ে শুরু করা হয় আমরা এখানে দেখি নয়টা শব্দ আছে একটু জেনে নেই দেখো প্রথম হচ্ছে হু হু মানে হচ্ছে কে অথবা কে কে অথবা কারা ওকে এরপর হচ্ছে হুম কাকে কাদেরকে এরপর হচ্ছে হোয়াট হোয়াট হচ্ছে কি কি হোয়েন কখন অথবা কবে এরপর হচ্ছে হয়ার হয়ার মানে হচ্ছে কি কোথায় হোয়াই কেন কি কারণে কি জন্য এই জন্য আমরা হোয়াই ব্যবহার করি এরপর হচ্ছে হাও কিভাবে কত অথবা কেমনে হুইস হচ্ছে কোনটি আর হুইস হচ্ছে কারটি তো এই হচ্ছে ডাব্লু ওয়ার্ডগুলো এই নয়টি তোমরা এই নয়টি আগে অর্থগুলো জানতে পারো তুমি যদি অর্থ না পারো তাও কোনো প্রবলেম হওয়ার কথা না এরপর দেখো আমাদের স্ট্রাকচার যে স্ট্রাকচারটা দিয়ে আমরা মূলত করব। তোমাদের বইতে যতই গঠন থাকুক তোমরা শুধু এই একটা গঠন যদি দেখো তাহলে কিন্তু হয়ে যাবে দেখো প্রথম গঠনটা হচ্ছে কি প্রথমে ডাব্লুএস ওয়ার্ড বসাবা তুমি একটা ডাব্লু ওয়ার্ড বসাবা এরপরে হচ্ছে সাহায্যকারী ভার বসবা দেখো সাহায্যকারী ভার যদি কোন আর হচ্ছে হয়। হয় কি কি একটা হচ্ছে ডিড ঠিক আছে এই তিনটা শব্দের যে কোনো একটি দিতে হয় তো ডাস কোথায় দেব যদি ভার্বের শেষে এস অথবা এস থাকে তখন ডাস দিতে হয় আর ভার্বে যদি পাস্ট রূপ মানে আমরা ভি টু নামে পরিচিত যেটা সেটা যদি থাকে তাহলে আমরা ডিট দেবো দেখো এরপরে আমরা কি দেবো সাবজেক্ট বাক্যে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা কিন্তু আমরা দিবো ঠিক আছে এরপর হচ্ছে মূল ভার্ব এরপর হচ্ছে বাকি অংশ তবে এখানে একটা কথা বলি স্যার এখানে তো সাবজেক্ট লেখছেন তাহলে সবসময় কি সাবজেক্টটা দিবো অনেক সময় আছে আমরা সাবজেক্টকে প্রশ্ন করি তো সাবজেক্টকে যদি উত্তর করি বা অ্যান্সার করি ঠিক আছে তখন সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকে আমি তোমাদের প্র্যাকটিস করে একটু দেখিয়ে দেবো সমস্যা হবে না আর যদি আমরা অবজেক্টকে উত্তর করি তাহলে ওইটাকে উজ্জ্ব করব ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের মূল গঠনটা এরপরে দেখো আমরা তোমাদের জন্য একটি প্র্যাকটিসের জন্য কয়েকটা শব্দ সাজিয়ে রেখেছি সেন্টেন্স দেখো ইট লুকস লাইক এ ফরেস্ট তো এইটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা ওয়ার্ড কী দেবো দেখো আমরা আসলে কোনটাকে অ্যানসার করতে চাই তোমরা প্রথমত দুইটা জিনিস অ্যান্সার করতে পারো একটা হচ্ছে অবজেক্টকে অ্যান্সার হিসেবে নিতে পারো আর একটা হচ্ছে সাবজেক্টকে অ্যান্সার হিসেবে নিতে পারো অথবা যদি কোনোটাই কি অ্যানসার হিসেবে না নাও সেইভাবে কিন্তু গঠন করা যায় তো দেখো আমরা যদি অবজেক্টটাকে এ করে নেই অ্যান্সার হিসেবে নেই তাহলে আমরা কী দিই এখানে লাগছে ইট লুকস লাইক এ ফরেস্ট এটা দেখতে ফরেস্টের মতো বা জঙ্গলের মতো তো এইটাকে যদি আমরা অ্যান্সার করি এটা দেখতে কিসের মতো কিসের মতো বা দেখতে কেমন যদি আমরা কেমন কথাটা বলি তাহলে কেমন ইংরেজি কি হাও হাও মানে হচ্ছে কি কেমন তোমরা দেখো এখানে লিখছে কিভাবে কত বা কেমন ঠিক না তো হাও এরপর আমাদের গঠনে কি ছিল দেখো সাহায্যকারী ভার্ভ দেখো এই সেন্টেন্সে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ভ নাই তোমরা সাহায্যকারী ভার্ভটা কিন্তু অবশ্যই জেনে নেবে চব্বিশটা সাহায্যকারী ভার্ভ আছে অ্যামেজার ওয়া হ্যাভ অ্যাস হ্যাড শেয়াল শুট ওয়েল ওট এইগুলো তো এগুলোর একটাও কিন্তু এখানে নাই দেখছো যদি না থাকে তাহলে আমাদের কি দিতে হবে ডু ডাস ডিট বলেছিলাম আর এখানে যেহেতু এস বাই এস আছে তাহলে আমরা এখানে কি দিব ডাস ঠিক আছে এই যে ডাস দিলাম এরপরে আমাদের বলা হচ্ছে গঠনের সাবজেক্ট এই বাক্যের সাবজেক্টটাকে দেখো তো এট তো আমরা এখানে কি দিব ইট দিব দিয়ে দিয়েছি ইট এরপর হচ্ছে মূল ভার্ভ ঠিক আছে মূল ভার্ভ মানে যে এস বাই এস থাকবে সেটা বাদ দিয়ে মূল অংশটুক নিতে হবে সব সময় আমরা মূল ভার্ভটা নিব ঠিক আছে লুক তাহলে হাউ ডাস ইট লোক এরপর সে বাকি অংশ বাকি অংশ ভিতরে কি আছে লাইক এই যে লাইক এরপর চিহ্নটা অবশ্যই দিতে হবে ঠিক আছে বাকি ওইটুক যেহেতু প্রশ্ন অ্যান্সার করবে হবে সেই জন্য কিন্তু আমরা ওইটুকু লিখতে পারবো না তাহলে কি হাউ ডাস ইট লোক লাইক এটা দেখতে আসলেই কেমন ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে আমাদের এই বাক্যটা এরপর দেখো নাফি ওয়াজ ইন জাপান নাফি না কি নাফি কোথায় আছে জাপানে আছে তো দেখো আমরা এই আগে বলেছিলাম তুমি চাইলে এইটাকেও অ্যান্সার বানাইতে পারো চাইলে এইটাকেও অ্যান্সার বানাতে পারো তাহলে কোনটাকে অ্যান্সার বানাবো প্রথমে আমরা জাপান ধরলাম তো যদি জাপান ধরি অথবা নাফি ধরি তো প্রথমে এইটা দিয়ে করি প্রথমে এইটা দিয়ে করি দেখো নাফি তাহলে আমরা কী হবে হু হু দিবো এরপরে কী দিব ওয়াস ইন জাপান জাপানে কে আছে অ্যান্সারটা হবে কি বলো তো নাপে জাপানে কে আছে নাফি দেখো যখন আমরা হু দিবো তখন হু পরের অংশটুক দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তখন ওই যে আমাদের সাহায্যকারী ভার মূল ভার এত কিছু চিন্তা করতে হবে না যদি শুধুমাত্র হু দিয়ে করো ঠিক আছে তো হুটা আমরা কখন ব্যবহার করতে পারবো যদি এইখানে কোনো নাম থাকে আর যদি কোনো ব্যক্তিবাচক প্রণয়ন থাকে সেটা কি কি হতে পারে আই হতে পারে হি শি আর হতে পারে দে উই ঠিক আছে এরপরটা যাই দেখো এই অ্যান্সারটা কিন্তু আমরা আর করতে পারি দেখো যদি আমরা জাপানকে প্রশ্ন অ্যান্সারটা বানাই তাহলে আমরা কি লিখবো দেখো তাহলে আমরা লিখতে পারি হয়ার কারণ কোথায় জাপানকে একটা স্থানের নাম ঠিক না আমরা কোথায় দিয়ে প্রশ্ন করবো যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে কি আসে হয়ার কেন কারণ আমরা জানি হয় অর্থটা কি দেখো যে হয়ার মানে কি কোথায় তাহলে হয়ার এবার সাহায্য করার ব্যাপারটা আগে চলে আসবে দেখো হয়ার ওয়াস তারপরে আসবে সাবজেক্ট নাফি নাফি কোথায় অ্যান্সারটা হবে কি ইন জাপান জাপানে নাফি ঠিক আছে তো আমরা কিন্তু একটা কি দুইভাবে তিনভাবে অনেকভাবে করতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে এরপর দেখো পরের সেন্টেন্সটা উই ইট টু লিভ আমরা খাই কি জন্য বাঁচার জন্য ঠিক আছে তো এটা কিন্তু আমরা দেখো যদি এইটাকে অ্যান্সার করি আমরা কি জন্য খাই বা কেন খাই কেন ইংলিশটা কি দেখো তো কেন ইংলিশে কিন্তু হোয়াই তো আমরা কিন্তু হোয়াই দিয়ে কিন্তু করতে পারি হোয়াই প্রথমে দিয়ে দিব হোয়াই তারপর দেখো এই বাকে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই তো সাহায্য করি না থাকলে আমরা কী বলেছিলাম ডু ডাস ডিড তো যেহেতু এখানে এস বাই এস নাই তো ডাসের কোনো প্রশ্নই আসে না এটা যেহেতু পাস্ট টেন্সও না তাহলে আমরা এখানে ডিটও দেবো না আমরা দেবো কি ডু তো ডুটা যদি দেই দেখো এই যে ডু তারপর আমাদের কি দিতে বলছে দেখো তো সাবজেক্ট সাবজেক্ট কি আছে এখানে উই আছে তো আমরা এখানে উই দিয়ে দিব ওকে এরপরে কি আছে দেখো বাকি অংশ বলেছিলাম তো বাকি অংশের মধ্যে কি পরে এট বা মূলভার ঠিক আছে তো এই অংশটা কিন্তু আমরা দিব না প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব তাহলে আমরা দেখো হোয়াই ডু উই ইট আমরা কেন খাই তো অ্যান্সারটা হবে আমরা বাঁচার জন্য খাই বা বাঁচতে খাই টু লিভ দেখছো এটাকে আমরা অ্যান্সার করেছি তোমরা চাইলে কিন্তু এইটাকেও কিন্তু অ্যান্সার করতে পারো যদি এইটাকে অ্যান্সার করি তাহলে কেমন হয় দেখো তো তাহলে হয় হচ্ছে এখানে হু দিয়ে দাও কারণ আমরা বলছিলাম ব্যক্তিবাচক প্রমাণ থাকলে হু ব্যবহার করা যায় তাহলে উইটাকে আমরা বাদ দিয়ে দেবো হু বাকি সবটুক দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে হু ইট কারা খায় বাঁচার জন্য তাহলে অ্যান্সারটা হবে কি আমরা খাই বাঁচার জন্য ঠিক আছে এভাবে ডাব্লু ওয়ার্ডটা ইউজ করা যাবে তোমরা যদি চাও যে এটাকে অন্য কোনোভাবে করা যায় কি না তো দেখো এটাকে এক ভাবে করা যায় আমরা যদি এখানে কোনো অ্যান্সার করব না যদি হয়ার দিয়ে করি তাহলে কিন্তু হয় দেখো হয়ার কোথায় হয়ার জু ইট তারপর হবে কি টু এই দেখো হোয়ার ডু উই ইট টু লিভ আমরা কোথায় বাঁচার জন্য খাই বা আমরা কেন বাঁচার জন্য খাই তাহলে এখানে কিন্তু হয় দিয়ে দিলে হয়ে যায় আমরা কেন বাঁচার জন্য খাই যে কোনো কিছু দিয়ে বা ডাবলুই যে কোনো একটা দিয়ে কিন্তু করা যায় তোমরা শুধু গঠনটা মানবা ঠিক আছে এরপর একটা দেখো দ্য ওল্ড ম্যান ডাই ডাইট অফ ক্যান্সার ক্যান্সারে মারা গিয়েছে কে ক্যান্সারে মারা গেছে যদি আমরা ই করি উত্তরটা করি তাহলে এইটুক তাহলে আমরা কি যেহেতু একটা ব্যক্তিবাচক তাহলে আমরা কিন্তু এখানে হু দিয়ে করতে পারি হু ডাইট অফ ক্যান্সার আচ্ছা কিসে মারা গিয়েছে ক্যান্সার মারা গিয়েছে এই টুকরে আমরা করি বৃদ্ধ মানুষটা কিসে মারা ক্যান্সারে তাহলে কি কিসে ইংলিশ কি হোয়াট বা কি হোয়াট দেখো এখানে ভার টু আছে তাহলে কি হবে ডিট হোয়াট ডিট তারপরে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান তারপরে কি হবে ডাই এই যে আমরা কিন্তু অফ ক্যান্সারটা উজ্জ্বল রাখবো তো যদি এইভাবে করে তোমরা ডাব্লু ওয়ার্ডটা করো তাহলে আশা করতেছি তোমরা পুরো পাচে পাছে পাবা তো তোমরা যে কোনো ডাব্লু ওয়ার্ড দিয়ে এগুলো করে ফেলতে পারবা শুধুমাত্র খেয়াল রাখবা যদি প্রশ্ন বা সেন্টেন্সের মধ্যে অ্যান্সার রাখতে চাও তাহলে তোমরা প্রথমে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে দিয়ে করবা আর যদি শেষের টাকা তুমি অবজেক্ট করতে চাও তাহলে অর্থ অনুযায়ী যেটা আসে এখানে তোমরা সেই অনুযায়ী কিন্তু করে দিতে পারো তো এই ছিল আমাদের আজকের ক্লাসের আয়োজন আর তোমরা যদি কোনো প্র্যাকটিস ক্লাস লাগে এই বিষয়ের উপরে আমি চিন্তা করেছি যে তোমাদের প্র্যাকটিস ক্লাস দিব এই বিষয়ের ওপরে তাহলে কি কী ধরনের প্র্যাকটিসটা দরকার আসলে পুরোপুরি প্র্যাকটিস দেবো নাকি সংক্ষেপে দেবো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা তাহলে আমরা তোমাদের সেই অনুযায়ী প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে আল্লাহ হাফেজ